হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে-পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জোজু, যাকে সবাই জু বলেই চেনে, তার জন্ম 14 জুন 1999। সে টুয়াইস গ্রুপের সবার ছোট এবং তাইওয়ানি সদস্য। জেওয়াইপি এন্টারটেনমেন্টের আন্ডারে টুয়াইস একটি কে-পপ গার্লস গ্রুপ। তার উচ্চতা 170 সেন্টিমিটার, অর্থাৎ 5 ফুট 7 ইঞ্চি। তার ওজন 48 কেজি। তার রক্তের গ্রুপ এ। জুর একটি বড় ভাই আছে। তার পরিবার অনেক সম্পদশালী। তার বাবার তাইওয়ানে নিজের ডেমাটোলজি ক্লিনিক্স রয়েছে এবং তার মায়ের নিজের 2টা কফি শপ আছে। সে টুয়াইস গ্রুপের সদস্যদের মধ্যে সবার আগে ঘুমাতে যায় এবং সবার আগে ঘুম থেকে ওঠে। তার নিকনেম চকলেট তার ডার্ক স্কিনের জন্য। তার প্রতিনিধি রং নীল। জুর পরিবারে একটি কুকুর আছে যার নাম গুচ্চি। তার মায়ের এক বান্ধবী ব্র্যান্ডটির নাম অনুসারে এই কুকুরটির নাম রেখেছিল। জুর চকলেট মিল্ক খেতে পছন্দ। জু কে-পপের প্রথম ফিমেল আইডল, যে তাইওয়ান থেকে আত্মপ্রকাশ করেছিল। জুর বসন্ত ভালো লাগে। যেহেতু তার খুব সহজে ঠান্ডা লেগে যায়, তাই সে শীতকে ভয় করে। জুর প্রিয় রং ইন্ডিগো। জুয়ের ব্যাপারে একটি মজার তথ্য হচ্ছে, সে তার চোখ খোলা রেখে ঘুমাতে পারে। জুয়োকে একবার প্রশ্ন করা হয়েছিল যে সে স্বপ্নে কোন ভাষায় কথা বলে, কোরিয়ান, চাইনিজ নাকি তাইওয়ানিজ। সে উত্তর দিয়েছিল সে জানে না, কেননা তার স্বপ্ন শব্দহীন। তার ব্যাপারে আরও একটি মজার তথ্য হচ্ছে, সে তার ইচ্ছে মতো তার কান নাড়াতে পারে। তার প্রিয় নীতিবাক্য হল, কঠোর পরিশ্রম কখনো প্রতারণা করে না। স্বার্থপর হয়েও না এবং পরিশ্রম করো, তুমি যে কোনো কিছু পেতে পারো। ব্ল্যাকপিঙ্কের রোজির সাথে সে অনেক ক্লোজ। জুকে প্রশ্ন করা হয়, তাকে যদি আবার পৃথিবীতে জন্মানোর সুযোগ দেয়া হয় তাহলে সে কি হবে। সে বলেছিল সে খাটো মেয়ে হয়ে জন্মাতে চায়। জুকে কেউ কখনো অ্যাওয়ার্ড শো বা ইন্টারভিউ বা কোনোখানে কান্না করতে দেখেনি, কিন্তু টুয়াইসের সদস্যরা বলেছিল সে তাদের ডোরমে সবচেয়ে বেশি কান্না করে। ব্যাপারটা তার কাছে জানতে চাওয়া হলে সে বলে সে মানুষের সামনে কান্না করতে পারে না। সে 2015 সালে 100 জন সুন্দর মুখের মধ্যে 13 নম্বরে ছিল, 2016 সালে 100 জন সুন্দর মুখের মধ্যে 8 নম্বরে এবং 2017 সালে 100 জন সুন্দর মুখের মধ্যে 3 নম্বরে এবং 2018 সালে 100 জন সুন্দর মুখের মধ্যে 2 নম্বরে ছিল। জুর পছন্দের ছেলে কেমন হবে সেটা সে ব্যাখ্যা করার সময় বলেছে যে, এমন একজন যে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ভালোভাবে বুঝে, যে তাকে অনেক বেশি ভালোবাসবে, কেউ একজন যে তার অনেক কুকুরকে ভালোবাসবে, যে খেতে ভালোবাসে, এমন একজন যে তার কাছে সবার আগে পৌঁছাতে পারবে, অর্থাৎ সবার আগে তার মনে জায়গা করে নিতে পারবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।